الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله كريستيان بيرا এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আসসাবাজাল মাদানী চ্যানেল বাংলার উদ্যোগে আলহামদুলিল্লাহ আসসাবাজাল নতুন ধারাবাহিক অনুষ্ঠান সুন্নতে সম্মান নিহিত নিয়ে একবার আপনাদের নিকট উপস্থিত হলাম আলহামদুলিল্লাহ আসসাবাজাল মাদানী চ্যানেল আমাদেরকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আসসাবাজাল এরই ধারাবাহিকতা আমরা নতুন আরো একটি অনুষ্ঠান সুন্নতে সম্মান নিহিত এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আসসাবাজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সুন্নত ও আদব শিখতে পারবো সুন্নতের কি গুরুত্ব রয়েছে সে সম্পর্কে জানতে পারবো সুন্নতের কি ফজিলত রয়েছে সে সম্পর্কে জানতে পারবো আর প্রতিটি পর্বে ইনশাআল্লাহ সাবাজাল একটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব পাশাপাশি আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সুন্নতের ব্যাপারে প্র্যাকটিক্যাল যে বিষয় রয়েছে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনেকে শুনে থাকি যে সুন্নতের আমল করতে হবে তো সুন্নতে আমরা কিভাবে আমল করব এর নিয়মটি কিভাবে যদি প্র্যাকটিক্যাল দেখি নি তাহলে হয়তো আমাদের জন্য এই সুন্নতের উপর আমল করা আমাদের জন্য সহজ হবে আসান হবে এই নিয়ত নিয়ে আলহামদুলিল্লাহ আসসাবাজাল আমরা উপস্থিত হয়েছি আর আপনাদেরকে অনুষ্ঠানের শেষের দিকে দেখানোর চেষ্টা করব যে আমরা যে সুন্নত নিয়ে আলোচনা করব ওই সুন্নত কীভাবে আমরা আমল করতে পারি তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সরকারের দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই প্রিয় নবী রাসূল আরবি সরকারের দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা ও আমার প্রতি আগ্রহের কারণে প্রতিটি দিন ও রাতে তিনবার করে দুরুদে পাক পাঠ করবে আল্লাহ আজ্জা ওজাল তার বদনতার দায়িত্বে একথা অপরিহার্য করে নেন যে তিনি তার ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কৃষ্ণ এমবের এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে ইনশাআল্লাহ সাবজাল একটি সুন্নত নিয়ে আলোচনা করব তার পূর্বে আসুন আমরা শ্রবণ করি যে সুন্নতের উপর আমল করার কি ফজিলত রয়েছে এবং সুন্নত অনুসরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি তাকিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের সূরা নূর 56 নম্বর আয়াতে ইরশাদ ফরমান যার অনুবাদ কানজুল ইমান থেকে এভাবে নেওয়া হয়েছে এবং নামাজ কায়েম রাখো যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো এই আশায় যে তোমাদের প্রতি দয়া করা হবে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তার প্রতি দয়া করা হবে যদি আমরা চাই যে আমাদের প্রতি দয়া করা হোক তাহলে আমাদের উচিত আমরা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি আনুগত্য বিষয়টি যে এসেছে আনুগত্য আমরা কিভাবে করব আনুগত্যর একটি মাধ্যম হচ্ছে সুন্নতের উপর আমল করা যদি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী আমরা চলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে করার জন্য হুকুম আদেশ দিয়েছেন আমরা যদি তা পালন করি ইনশাআল্লাহ সাবজাল আমাদের এই কাজগুলো আনুগত্যর মধ্যে অন্তর্ভুক্ত হবে আর হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবি সরকারের দুআলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান আমার উম্মতের সকল লোক জান্নাতে যাবে শুধুমাত্র ওই লোক ব্যতীত যারা অস্বীকার করে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারা অস্বীকার করলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার আনুগত্য করবে না সে অস্বীকার করলো আর সে জান্নাতে প্রবেশ করবে না মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সুন্নতে সম্মান নিহিত এই আসলে বাস্তবিকই সুন্নতের মধ্যেই সম্মান রয়েছে আমরা একটি ঘটনা আসুন শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারবো সুন্নতের মধ্যে কেমন সম্মান কেমন মর্যাদা রয়েছে এক বাদশাহ ছিল এবং তার ওই বাদশাহ তার এলাকার মধ্যে এক বুজুর্গ ব্যক্তি ছিলেন ওই বুজুর্গ ব্যক্তি তাকে ওই বাদশাহ দাওয়াত দিলেন তার দরবারে খানা খাওয়ার জন্য তখন ওই বুজুর্গ ব্যক্তি তার দরবারে গেলেন গিয়ে খানা খাওয়ার জন্য তিনি খানা খেলেন যখন খানা খাচ্ছিলেন তখন তার খানার সময় কিছুটা খানা দস্তরখানায় পতিত হলো অর্থাৎ পড়ে গেল তখন ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলাই ওই পতিত খানা উঠিয়ে খাচ্ছিলেন
তখন ওই বাদশা তাকে বললেন যে আপনার কি এখনো পেট ভরেনি, আপনি যে এই খানা উঠিয়ে খাচ্ছেন নিচে থেকে, যদি আপনার দরকার হয় আরো এনে দেওয়া হোক। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাল্লাহ এত সুন্দর জবাব দিলেন যে সত্যি যারা শুনবে তাদের মনটি আনন্দে উদ্দোলিত হবে। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাল্লাহ বললেন যে আমার পেট ভরেছে সেটা বড় কথা নয়, বরঞ্চ পতিত খাবার উঠে খাওয়া সুন্নত মুবারাকা, আর যে পতিত খাবার উঠে খাবে তার জন্য মাগফিরাতের সুসংবাদ রয়েছে। যখন ওই বাদশাহ এই কথা শ্রবণ করলেন, শুনলেন, তখন তিনি খুশি হলেন, আনন্দিত হলেন। আর তার যে কর্মচারী ছিল, চাকর ছিল, তাকে নির্দেশ দিলেন, ইশারা করলেন, তখন ওই চাকর একটি থলের মধ্যে 1,000 দিনার নিয়ে আসলেন এবং ওই বাদশাহ ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ওই 1,000 দিনার উপহার হিসেবে প্রদান করলেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এ থেকে বুঝে গেল যে সুন্নতের উপর আমল করার মাধ্যমে দুনিয়াতে সম্মান রয়েছে, একদিকে আখিরাতের সওয়াব সেটা তো অবশ্যই রয়েছে, ইনশাআল্লাহ সওয়াব নেকি পাবো, পাশাপাশি সুন্নতের উপর আমল করার বরকতে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়াতে এর ফল পেয়ে গেলেন, 1,000 দিনার তিনি পেয়ে গেলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজকে ইনশাআল্লাহ সওয়াব সালামের ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করব। সালাম আমরা করি, আমরা ঘরে যাওয়ার সময় ঘরের লোকদেরকে সালাম করি, অনেকে যখন আমরা রাস্তায় চলাফেরা করি রাস্তায় সালাম করি। তো সালামের ব্যাপারে কি নিয়ম রয়েছে, কি ফজিলত রয়েছে সালাম দেওয়া, আল্লাহ নবী রসুল আরবি সরকারের দোয়ালম সাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। তো আসুন আমরা সালাম সম্পর্কিত কিছু মাদানী ফুল শ্রবণ করে নিই। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সালাম এমন একটি সুন্নত যে সুন্নতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুদ কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ ফরমান, যার অনুবাদ এরকম, হে ইমানদারগণ, নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে যেও না যতক্ষণ না অনুমতি নিয়ে নেবে এবং সেগুলোতে বসবাসকারীদের উপর সালাম করে নাও। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনলেন সালাম করার হুকুম আমাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তবু আমাদের মধ্যে একটা অলসতা চলে আসে যে আমরা অনেকে এমন রয়েছি যারা একে অপরকে সালাম প্রদান করি না, অনেকে নিজেকে বড় মনে করি, অহংকারের মধ্যে থাকি। তো এমনটি করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ ফরমাচ্ছেন, যার অনুবাদ, যখন তোমাদের কেউ কোনো শব্দ দ্বারা সালাম করে তখন তোমরা তদপেক্ষা ভালো জবাবে বলো, নতবা তাই বলে দাও। অর্থাৎ যখন কেউ সালাম করলো তখন সালামের উত্তর আমরা এভাবে প্রদান করব, যদি সম্ভব হয় তার চাইতে ভালো শব্দ দ্বারা আমরা সালাম প্রদান করব, আর যদি না হয় তাহলে আমরা সে যা বলেছে ঠিক ততটুকুই বলবো। ফিরিস্তাগণ যখন সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালামের বরকতময় দরবারে হাজির হয়েছেন, তখন তারা বললেন, মানে তারা ফিরিস্তাগণ সালাম বলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামও জবাবে সালাম বলেন। সুতরাং ইরশাদ হচ্ছে, হে মাহবুব, আপনার নিকট কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের খবর এসেছে? যখন তারা তার নিকট এসে সালাম বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামও বলেছে সালাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই সালাম এমন একটি বিষয় যা প্রত্যেক আম্বিয়াই কিরাম আলাইহিমুর রিদওয়ান এর সুন্নত ছিল। হযরত সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম এর সৃষ্টি হতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিষ্পাপ ফেরেশতাগণ তাকে সালাম করেছেন। তো সালাম প্রদান করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত, পাশাপাশি বোঝা গেল যে আমাদের উচ্চতম প্রপিতা আলাইহিস সালামেরও সুন্নত মুবারাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাইয়্যিদে আলম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে নির্দেশ দিয়ে বললেন, যাও ফেরেশতাদের ওই উপবিষ্ট দলকে সালাম করো আর মনোযোগ সহকারে শুনো তারা তোমাকে জবাব কি দেয়, কেননা সেটাই হচ্ছে তোমার এবং তোমার বংশধরদের সালাম। হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। তখন ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ তারাও কি উত্তরে ওয়া রাহমাতুল্লাহ শব্দটি অতিরিক্ত করলেন। আমরা আয়াতে মুবারাকাতে শ্রবণ করলাম যে যদি কেউ সালাম করে তার জবাব যদি সম্ভব হয় তার চাইতে ভালো শব্দ দ্বারা প্রদান করতে না হয় ততটুকুই দেওয়া। এখানেও আমরা এই ঘটনা থেকে হাদিসে পাক থেকে অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে সালামের উত্তর প্রদান করা তার চাইতে ভালো শব্দ দ্বারা করা উচিত। যেমনটি আদম আলাইহিসসালাম বললেন আসসালামু আলাইকুম এবং ফেরেশতারা উত্তরে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ রাহমাতুল্লাহ শব্দটি অতিরিক্ত বললেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যখনই সালাম কাউকে দেব, তো সালাম প্রদান করব, যখন আমাদেরকে কেউ সালাম করবে তখন আমরা কি করব, এর চাইতে ভালো শব্দ দ্বারা আমরা উত্তর প্রদান করব। আর মনে রাখবেন, সালাম এই শব্দটি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম। যখন কেউ সালাম করে তখন তার চেয়ে উত্তম রূপে সালামের উত্তর দেওয়া উচিত, অথবা সে যা বলেছে জবাবে তাই বলা উচিত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারের দুয়ালাম সাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আলিশান ফরমান, হে মুসলমানরা এ কথা মনে রেখো যে তোমাদের মধ্যে থেকে যেন এই অমঙ্গলময় জিনিস সৃষ্টি হতে না পারে যার কারণে তোমাদের পূর্বে অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে, আর ওই জিনিসটিকে বলা হয় হিংসা ও শত্রুতা। আর আমি ওই মহান প্রতিপালকের শপথ করছি যার কুদরতের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রাণ তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক রাখবে না। আর এসো আমি তোমাদেরকে একথাও বলে দিই যে ভালোবাসা প্রেরণা কিভাবে সৃষ্টি হতে পারে। এর সরল সোজা পন্থা হচ্ছে যখনই একে অপরের সামনাসামনি হবে তবে প্রকাশ্যভাবে একে অপরকে সালাম করবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম সালাম করার মাধ্যমে নিজেদের মধ্যে একে অপরের সাথে কি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। খুব সুন্দর এক ব্যবস্থাপত্র, মুসলমানের মন জয় করার একটি ব্যবস্থাপত্র আমরা পেয়ে গেলাম কি, সালাম প্রদান করা। সালাম আদান প্রদান করার দ্বারা কি হবে, একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সরকারের দুয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। আর আমি তোমাদেরকে এমন বিষয় বলবো না যা অনুসারে কাজ করলে তোমরা একে অপরকে ভালোবাসতে থাকবে, তোমাদের মধ্যে সালাম ব্যাপক করো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজকাল এমন অবস্থা আমাদের যে আমরা সালামকে নয় বরঞ্চ হিংসাকে, একে অপরের সাথে রাগকে আমরা ব্যাপক করছি। কিন্তু না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন, যে আমরা সালামের মাধ্যমে, সালামকে ব্যাপক করার মাধ্যমে আমরা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করব। আর ইসলামের মধ্যে সর্বোত্তম বিষয় কি রয়েছে আসুন আমরা তাও শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হুজুর তাজউদ্দিন মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহান দরবারে আরজ করলো, ইসলামের কোন জিনিসটি সর্বাপেক্ষা উত্তম? উত্তরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমালেন, তোমরা খানা খাওয়াবে মিসকিনদেরকে, আর সালাম বলবে প্রত্যেককে, চাই তাকে তোমরা চিনো কিংবা না চেনো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এটাও জানতে পারলাম ইসলামের মধ্যে সর্বোত্তম বিষয় হচ্ছে মুসলমানদেরকে খানা খাওয়ানো এবং একে অপরকে সালাম করা, আমরা তাকে চিনি বা না চিনি। তো আমাদের উচিত যে আমরা যেন সালামকে ব্যাপক করি। এমন সাহাবায়ে কেরাম ছিলেন, বুজুর্গানের দিন ছিলেন, যারা শুধুমাত্র বাজারে যেতেন সালাম প্রদান করার জন্য। আজকে আমরা তো বাজারে যাই, রাস্তা দিয়ে যাই, মানুষকে সালাম করি না, কিন্তু বুজুর্গানের দিনের নিয়ম কেমন ছিল আসুন আমরা শ্রবণ করি। হযরত তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকট গেলে তিনি তাকে সাথে নিয়ে
বাজারের দিকে চলে যেতেন। বর্ণনাকারী বলেন, যখন আমরা চলতে আরম্ভ করতাম তখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছোটখাটো দোকানদার ও মিসকিনের পাশ দিয়ে যেতেন তাদেরকে সালাম বলতেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলাম, তখন তিনি আমাকে তার সাথে বাজারে যেতে বললেন। আমি আরজ করলাম, বাজারে গিয়ে কি করব, সেখানে তো আপনি কোনো কিছু কেনার জন্য থামেন না, না কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেন, না দরাদরি করেন, না বাজারে মজলিসে বসেন, আপনি তো কিছু করেন না। আমার আবেদন হচ্ছে আপনি এখানে আমাদের নিকট তাশরিফ রাখুন, আমরা আলোচনা করব। তখন তিনি বললেন, হে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শুধুমাত্র সালাম বিনিময়ের জন্যই গিয়ে থাকি, যার সাথে সাক্ষাৎ হয় আমি তাকে সালাম করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে বুজুর্গানের দিন সাহাবা কিরামের কেমন নিয়ম ছিল, কেমন সালামের প্রতি তাদের মন ছিল, তাদের আগ্রহ কেমন ছিল। তারা শুধুমাত্র বাজারে যেতেন সালাম করার জন্য। আর আজকে আমরা এমন অবস্থা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সালামকে ব্যাপক করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানলাম সালামের কেমন গুরুত্ব রয়েছে, সালাম কিভাবে করব, আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ সবাই শ্রবণ করব, কে কাকে সালাম করবে, কিভাবে করবে, এই ব্যাপারে আসুন আমরা শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সরকারি দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, সালাম করো ছোট জন বড় জনকে, চলমান ব্যক্তি উপবিষ্টকে, আর অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে। যখনই আমরা সালাম করব, এটা আদব তো এটাই হচ্ছে যে ছোট বড়কে সালাম করবে, যে চলছে সে যে বসে আছে স্থির আছে তাকে সালাম করবে, এবং অল্প সংখ্যক লোক যারা রয়েছে তারা বেশি সংখ্যক লোককে সালাম করবে। কিন্তু কুরবান জান আমার প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর, যিনি কিনা ছোটদেরকেও সালাম করতেন আর আমাদেরকে শিক্ষা দিতেন, আমরা যেন ছোট বড় ভেদাভেদ না করি, আমরা যেন প্রথমে সালাম করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কয়েকজন ছেলের পাশ দিয়ে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম বলেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম করলেন। আমাদের উচিত, আমাদের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা কিনা এই চিন্তায় বসে থাকি যারা ছোট রয়েছে তারা আমাকে সালাম করবে, এমনটি নয়। আমরা পূর্বে সালাম করব, যদি পূর্বে আমরা সালাম করতে পারি এরও অনেক ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি প্রথমে সালাম করবে সে আল্লাহ তাআলার নিকটে থাকবে, নিকটতম হবে। হযরত আবু উমামা সুদাই ইবনে আজলান আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, লোকজনের মধ্যে আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী ওই ব্যক্তি যে তাদেরকে প্রথমে সালাম করে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানলাম যে ব্যক্তি প্রথমে সালাম করবে সে আল্লাহ তাআলার নিকটতম বান্দা। শুধু তাই নয়, যে ব্যক্তি প্রথমে সালাম করবে তো এ থেকে তার নেকি অর্জিত হবে, পাশাপাশি সে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আলিশান ফরমান, যখন দুজন মুসলমান পরস্পর সাক্ষাৎ করার সময় একে অপরকে সালাম করে তখন 100টি রহমত তাদের উপর নাজিল হয়, আর তার মধ্যে 90টি রহমত প্রথমে সালাম প্রদানকারীর জন্য আর 10টি উত্তরদাতার জন্য। আমরা বসে থাকি যে আমাদেরকে সালাম করবে, আমাদেরকে কেউ সালাম করলো, যদি আমরা উত্তর প্রদান করি তাহলে আমাদের উপর 10টি রহমত নাজিল হবে, আর যদি আমরা নিজে থেকে আগে সালাম করি তাহলে আমাদের উপর 90টি রহমত নাজিল হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখন আমাদের এই চিন্তার বিষয়, আমরা কতটি রহমত পেতে চাই। যদি আমরা চাই 10টি তাহলে আমরা পরে দেবো, আর যদি আমরা চাই যে আমরা 90টি রহমত অর্জন করি তাহলে আমাদের উচিত আমরা প্রথমে যেন সালাম করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস ও মুবারাকা রয়েছে যা কিনা সালামের ব্যাপারে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, প্রথমে সালামকারী অহংকার মুক্ত। অর্থাৎ যে ব্যক্তি প্রথমে সালাম করবে তার মধ্যে থেকে অহংকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সালাম করব, মানুষকে সালাম প্রদান করব। সালাম প্রদান করার একটি বিষয় আরেকটি, যে অনেকে আমরা সালাম করি রাস্তায় বের হলে মানুষদেরকে সালাম করি, কারো কাছে গেলাম তাকে সালাম করি, কিন্তু একটি বিষয় যে আমরা যখন নিজের ঘরে প্রবেশ করি অনেকে আমরা সালাম করি না, নিজের লজ্জা বোধ করি। তো ঘরে প্রবেশ করলে আমরা সালাম প্রদান করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে পুত্র, যখন তুমি আপন ঘরে প্রবেশ করো তখন সালাম করো, তা তোমার জন্য এবং তোমার ঘরের সদস্যদের জন্য বরকতের কারণ হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা ঘরে বরকত চাই, বরকতহীনতায় ভুগছি, বরকত খুঁজি, আমার ঘরে বরকত নেই, কি করি? আমরা সালাম করি না। যদি আমরা সালাম করি, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যদি আমরা ঘরে সালাম করি তো আমাদের নিজের উপর এবং ঘরে পরিবারের সদস্যদের উপর কি হবে? বরকত হবে। বরকত হওয়ার একটি কারণ হচ্ছে, মাধ্যম হচ্ছে সালাম করা। তো আমরা সালাম করব, সালাম এমনভাবে করব যখন আমরা কোনো কারোর সাথে মিলিত হব। এরপর যদি আমরা অপর ঘরে বা তার থেকে অন্তরায় হই, আড়াল হই, আবার তার সাথে দেখা হলে তাকে সালাম করব। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা ঘরে প্রবেশ করবে আপন ঘরের লোকদেরকে সালাম করো, যখন বের হবে তখন আপন ঘরের সদস্যদের নিকট থেকে সালাম সহকারে বিদায় নাও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সবজাল, আজকের অনুষ্ঠানে আমরা সালাম সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করলাম। আমরা শুনলাম কিভাবে আমরা সালাম আদায় করব, অর্থাৎ কে প্রথমে সালাম আদায় করবে, আর যে প্রথমে সালাম আদায় করবে তার কি ফজিলত রয়েছে, ঘরে প্রবেশ করার সময় সালাম করার কি বরকত রয়েছে। এছাড়া আমরা বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করেছি। আমরা ইনশাআল্লাহ সবজাল আসুন আরও কিছু সালামের সম্পর্কিত মাদানী ফুলের ভিডিও দেখে নিই, এরপর ইনশাআল্লাহ সবজাল আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করার সময় সালাম করা সুন্নত মুবারকা। সালাম করার সময় আমরা এই নিয়ত করে নিব যে আমি যাকে সালাম করছি তার সম্পদ ও মান সম্মান সব কিছু আমার হেফাজত, এবং আমি এসব কিছুর কোনো বিষয় হস্তক্ষেপ করাকে হারাম মনে করছি। দিনে যতবার সাক্ষাৎ হয়, বরঞ্চ এক ঘর থেকে অপর ঘরে গিয়ে আবার যখন সাক্ষাৎ হবে তখনও সালাম করা উচিত। প্রথমে সালাম করা সুন্নত মুবারাকা। আর প্রথমে সালামকারী অহংকার থেকে মুক্ত। যে ব্যক্তি প্রথমে সালাম করবে সে আল্লাহ তাআলার নিকটতম বান্দা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, সর্বপ্রথম সালামকারী অহংকার মুক্ত। প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত এবং যে সালামের উত্তর প্রদান করে তার উপর 10টি রহমত অবতীর্ণ হয়। আসসালামু আলাইকুম বলে 10টি নেকি, এর সাথে যদি এ শব্দটি বৃদ্ধি করি ওয়া রাহমাতুল্লাহি তাহলে 20টি নেকি অর্জিত হবে, আর যদি এর পাশাপাশি আরও একটি শব্দ বৃদ্ধি করি ওয়া বারাকাতুহ তবে 30টি নেকি অর্জিত হবে। ঠিক একইভাবে যখন আমরা সালামের উত্তর প্রদান করব ওয়া আলাইকুম আসসালাম বললে 10টি নেকি, ওয়া রাহমাতুল্লাহি বললে 20টি নেকি, এবং ওয়া বারাকাতুহ তিনটি একসাথে বললে 30টি নেকি অর্জিত হবে। যখন কেউ সালাম করবে তখন সালামের আওয়াজ, সালামের উত্তর এতটুকু আওয়াজে দিতে হবে যেন সালাম প্রদানকারী যিনি সালাম দিয়েছে তার কান পর্যন্ত পৌঁছে যায়। আর সালামের শব্দগুলো আমাদের সঠিক করে নেওয়া উচিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আবারও পাঠ করছি, শ্রবণ করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আর যখন আমরা উত্তর প্রদান করব তখন আমরা এভাবে বলবো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আবারও বলছি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালামকে ব্যাপক করার এবং সালাম সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সাওয়াজাল, আমরা ভিডিও দেখলাম যে কিভাবে আমরা সালাম করব, সালাম করা কিভাবে উচিত মুসলমানদেরকে। আমরা এই ব্যাপারে মাদানী ফুল সম্বলিত একটি ভিডিও দেখলাম। তো আসুন আমরা নিয়ত করে নিই, ইনশাআল্লাহ সাওয়াজাল আমরা সালামকে ব্যাপক করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা প্রচার করব, মানুষকে যাকে আমরা দেখব তাদেরকে আমরা সালাম করব ইনশাআল্লাহ সাওয়াজাল। এর দ্বারা আমাদের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, আমাদের মনের মধ্যে একে অপরের সাথে যে মন জয় করার একটা ব্যবস্থাপত্র আমাদের অর্জিত হবে। তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, আমরা আপনাদের থেকে বিদায় নেব। আমরা এই অনুষ্ঠানকে ধারাবাহিকভাবে
প্রতিটি পর্বে এক একটি সুন্নত নিয়ে আলোচনা করব আর চেষ্টা করব ওই সুন্নতকে প্র্যাকটিক্যাল ভাবে দেখানো যে কিভাবে আমরা এই সুন্নতের উপর আমল করব। তো পরবর্তী অনুষ্ঠান পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।